দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন বানা হবে না, রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সাথে শুক্রবার সকালে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় জামায়াতের আমির আরো বলেন, জাতির সাথে গাদ্দারি করলে, তাদের সেবক হয়ে মালিক বনে গেলে কি পরিণতি হয় তা থেকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, কোনো স্বৈরাচার সরকার আসবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণকে তাদের কেনা টাকায় বুলেট ছোড়ার দুঃসাহস করবে। মানুষকে বুকে ধারণ করে